Hello everyone, alaikum. My name is Numaira Jinan. I read in class 2. My school's name is Mahmoud Preparatory School and College. And also, I read in the in School. This is class 3 and 4, batch 2. Now, I request Sasin Nis to start the class. Okay, thank, thank, you, you. thank you, Numaira. And thank you, all of you. I hope you all are fine. And now we can start the class. And before just five minutes ago, I share a screen and you wrote everything and it was a story. So now I just read one time I make you understand, then you have to say the summary and listen everyone carefully. Once in a cold winter morning when, uh, once in a cold winter morning, when a villager was going to his field, he found a snake half dead with cold lying by the side of the road. আমি খুব ধীরে ধীরে আবার পড়ছি সবাই বোঝার চেষ্টা করো পেলো আর স্নেকটা কেমন ছিল হাফ ডেট উইথ কোল্ড মানে একদম অর্ধমৃত ছিল ঠান্ডায় অর্ধমৃত হয়ে যাচ্ছে লাইন বাই সাইড অফ দ্য রোড পুরো রোডের পাশে শুয়ে আছে ক্লিয়ার

তারপর সে ওই ভিলেজারের ছেলে মেয়েদের সাথে খেলা শুরু করলো ফর আ টাইম দ্য স্নেক বিহেভ ভেরি ওয়েল মোটামুটি কিছুদিন সে খুব ভালো ব্যবহার করছে বাট দ্য স্নেক ওয়াজ উইক টু দ্য ব্যাক বন উইক মানে দুষ্ট বাট দ্য স্নেক ওয়াজ উইক টু দ্য ব্যাকবোন এখানে ব্যাক বন আমরা জানি ব্যাক বন মিনস মেরুদণ্ড বাট হেয়ার ব্যাকবোন বন হচ্ছে এখানে বোঝাচ্ছে সহা।

ওই সময় ভিলেজার খুবই রাগ হয়ে গেল এবং তাকে কি করলো তার যে কুড়াল দিয়ে তাকে মেরে ফেলল তো দেখো প্রথমে তাকে আদর করলো তাকে অনেক সেবা যত্ন করলো কিন্তু পরবর্তীতে সেই তার ক্ষতি করলো তার মানে আমরা কিন্তু স্ট্রেঞ্জার কেউ আমরা উই ডোন্ট বিলিভ ইন স্ট্রেঞ্জার এজ ওয়েল এস উই ডোন্ট বিলিভ আ উইক পার্সন তাই না দুষ্ট মানুষকে আমরা বিলিভ করব না কোন স্ট্রেঞ্জার আমরা বিলিভ করব না আচ্ছা সো আমি কিন্তু লিখতে বলেছিলাম ঠিক আছে মনে হয় তুমি অনেক পরে জয়েন করেছ আচ্ছা এবং আমাকে আজকে এটা তো একটা প্রেসেন্টেশন থাকবে হোমওয়ার্ক হিসেবে বাট আজকে ইনস্ট্যান্ট আমাকে কে বলতে পারবে হ্যান্ড রেস করবো যে না দেখে বলবো গল্পটা দেখে দেখে না বাট সামারি আচ্ছা উমায়ের নিজে হাত তুলবো বাবা হাত তুললে হবে না নিজে হাত তুলতে হবে ঠিক আছে জোর এনার্জি থাকতে হবে ওকে সো ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট তরু তরুকে একটু রিকোয়েস্ট করবো যারা যারা পারবো তারা হ্যান্ড রেস করে রাখবো জাস্ট গল্পের সামারিটা বলবো আচ্ছা তাহলে এখন আমার কাজ হচ্ছে আমাদের সকলের কাজ হচ্ছে হ্যান্ড রিস করে রাখবে ওকে বাট আমরা কি করব নিজেকে গল্পটা বলি গল্পটা কি ছিল ঠিক আছে নিজের ভাষায় বলি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ভিলেজার এন্ড ওয়ান ডে হি ওয়েন্ট টু হিজ ফিল্ড টাইম হি স আ স্নেক এরকম করে নিজের ভাষায় বলবো একদম যে গল্প মতো বলবো সেরকম না আচ্ছা তোরও বলে দেখ I'm Akshadarthur. I'm reading class three. I'm nine years old. My school's name is Scholarsum Patanpulam Preparatory School. And also, I'm a student of Layagat Kids English School. Now, I'm going to say a story. Once in a cold winter morning, a villager was going to his field for, for work. Suddenly, he saw a half dead snake.

To give it some warm milk and made the snake comfortable. When, uh, when the snake felt very better, he it started playing with the villager's children. The snake behaved very well for some time. Suddenly, uh, suddenly, snake sudden, suddenly the snake wicked wicked with the backbone.

মুখ বন্ধ করেছে মুখ বন্ধ করব কেন ধরো তুমি ক্যামেরার সামনে নিজেকে বারবার বলো যেমন তাসপিকে দেখলাম চুপ করে বসে আছো সহিষ্ণু আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার বলা শেষ আবার ট্রাই করবো সুন্দর করে বলার চেষ্টা করবো নিজেকে নিজে আচ্ছা কারণ একদম সিম্পল একটা স্টোরি ছিল নাও ওকে আগে তাকে একটু হার্ট দিয়ে নেই তরু ইউ গট দিস হার্টস ওকে নাও নুমাইরা

He took pity upon it and brought it home and placed it to the fire. He gave it warm milk and made it comfortable. When the snake became well, he started playing with the children of the villager, but he was with by the backbone. One day while playing with the villager, with

হয় না যে মানে যারা বেশি ভালো তাদের চেয়ে বেশি ভালো আশা করি এরকম আর কি মানে নুমাইয়া হচ্ছে কি যদি একটু বলি যে খারাপ হয়েছে একদম টোটালি মন খারাপ হয়ে যায় আচ্ছা ওকে নাও তাসফিক আফটার তাসফিক দেন 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 আরাফ তাসফিক পরে হচ্ছে আরাফ ওয়াজিহা সাউন্ড Once in a cold winter morning, a villager was going to in his field, but he found a, a snake that is half dead and cold lying on the road, beside the road. The villager was kind and take it its home. Then the villager put the snake beside the fire and made the snake comfortable. Then some days later it was made made bit of well and it starts playing with the children. Then more some days later it it makes so much so well but

My name is Araf. Aram. I, I read the I'm, I'm 10 years old, so today my topic is uh, the story about the snake and the village So let's get started. Once, once upon a time when in the the weather was cold winter morning, the abuser was when trees filmed while he saw a snake half dead with cold lying beside the road. So the hilldriver took pity and brought him home and put him beside the fireplace. And the kind of also gave the snake some hot milk, feeling the snake very comfortable. When the snake became well, he, he began to play with the children of the villager, and for and for time the snake behaved very well. But the snake had weakened on his backbones So one day while playing, the snake ate. As okay, sorry, Araf, Your time is over, but you didn't complete within one minute.

বাকিরা চেষ্টা করতে থাকো প্র্যাকটিস করতে থাকো ওয়াজিহা দুষ্টমি করবে না প্র্যাকটিস করো then তার মানে আরো প্র্যাকটিস করতে হবে তাই না মিমি যখন বাসায় প্র্যাকটিস করবো গল্পটা তখন আরো আরো তাহলে প্র্যাকটিসটা করার আগে আমরা এটাকে অনেকবার পড়ে নিব ফিফটিন টাইমস টোয়েন্টি টাইমস যেরকম প্রতিদিন আমাকে আমাদেরও পড়তে হয় সবাইকে রিডিং করতে হয় ধরো আমি প্রতিদিন যেটা করি একটা করে একটা ইংলিশ নিউজ পেপার আর্টিকেল নেই আর্টিকেল নিয়ে সেখান থেকে ওয়ার্ড মিনিং আগে রিড করি তারপর আন্ডারলাইন করি দোজ ওয়ার্ডস আর আনন টু মি দেন আর রাইট ডাউন দ্য মিনিং তারপর ওই আর্টিকেল টাকে বার পনেরো বার এরকম করে পড়ে ঠিক আছে এটা সবাই করবো এরকম করে ওকে নাও কার নাম প্রনাউন্স করেছিলাম আমি আচ্ছা হুজাইফা বলে নাও এক মিনিট সময় দিব স্টার্ট মাই নেম ইজ হুজাইফা টুডে আই এম গোয়িং টু লার্ন এবাউট দ্য স্টোরি Uh, once, up, once upon a time in a co uh, cold winter the villager going his field. he found a snake then the, the villager get a snake and back home. the it home and place it by the fire uh, the snake is breakable. one day the snake

Um, by cold, he found a snake half dead. By cold, he he brought he 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 had pity upon it and brought it home. He placed it by the fire and gave it warm warm milk warm milk. Um, warm milk. Then it became well and it, it played and then it became comfortable when the snake became well it it played with the village with the children of the villager. Um, um, the snake behaved well for some okay, time the thank snake you well. but Aja, Basha, Cheshita, 30 seconds in Mode, Golpata, Shesh, it's very small story am i right

Oh. Once in a cold um, story, the naughty in snake. Once in a cold winter morning the uh, when a villager was going into his field and uh, uh with the power he found a snake with half dead of the old laying by the side of the road. The villager took pity often it and we ate it home and and taste it by the fire. He okay. then gives the, uh, it our milk and and make them made the snake comfortable when the snake became well he began to play with the children of the uh, of the villager and for a time the snake be uh, behaved very well but the snake was waked by um of the black bone and and while playing one day with the children and of the villager it bite uh, he bite uh, one of them and it is um uh, at the, that this the villager are uh, became very angry and uh, and with his axe uh, he killed the snake in this story yeah we can tell, never believe a uh, um, stranger stranger okay thank you i Now, no pranudi but was here the club stuck, Yes, can I say? Yes, you can start. Once in a cold winter morning, when a villager was going to his field, he found a snake half uh, dead with cold lying by the side of the road. The villager took pity upon it, brought it home, and pl uh, placed it by the fire. He then gave it warm milk, warm milk and made the snake comfortable. Uh, that when when the snake became well, uh, he began he began to play, to play, to play with the children. No, yes, I'm not seeing anything. কেউ কি আমরা করছি এটা এটা করব না হ্যাঁ আচ্ছা তারপর to play with the children of the villager and okay, your time is over actually you didn't finish within one minute আচ্ছা তাহলে একটু প্র্যাকটিস করবো যেন এক মিনিটে করতে পারি ওয়াজিহা আর ইউ রেডি নাও ওয়াজিহার পরে হচ্ছে ওয়াজিহার পরে হচ্ছে পিহু বলবেন ওয়াজিহা প্লিজ তারপর আমরা গ্রামার করবো

He took pity upon it and bought his home. And the 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 blazer gave gave the snake warm milk and made the snake made the, the snake, snake comfortable place. At a comfortable, comfortable place, the snake the snake play with his child. We know the snake so, the snake so wet. One day, the children play with the snake. The snake beat the, beat the children. The blazer is so angry, and the blazer killed the snake.

You hmm. don't check our AW. Sorry. You don't check our AW. AW. Yeah. Which AW? A story. At Scare AW. At No Journal. No news. At Sagoto Classic Kitchell AW, Tom. A story. A story. Where's the story's name? Underwater, good. Okay, okay. code. story? Once in a cold winter morning, when a villager was uh, going to his um, field, he found a snake. Um, a snake half dead, with wood lying by uh, the uh, side of. Award, um the uh, the villager took pity upon uh, took pity upon it brought it home home and placed it by the fire. Uh, he then gave it warm milk and and made.

জাবির স্ক্রিনশট নাও নিয়েছো তুমি শেষে হলো আমাকে গল্পটা বলে যাবে আচ্ছা তারপরে হচ্ছে পায়াত বলো আপনার আমি কিন্তু তোমাকে পড়া ধরবো তোমাকে দেখলে মন হয় না যে তুমি পড়তে বসছো আপনার হ্যাঁ জাবির সরি পায়াত বলো ফায়ার স্টার্ট I'm going to tell you about a farmer and snake story. Once day once day a cold winter morning, a farmer went to his field. Suddenly he saw a snake it. He he took pity up or oh, he took pity upon the snake. and then he brought it, this snake at home and placed by fire, he gave he the snake warm milk. When the snake becomes well, the snake was playing the farm children. প্রতিবারই হচ্ছে যে বলতে পারেন বলেছে সবাই একটু ক্ল্যাপ দে তাহলে উৎসাহ পাবে পরবর্তীতে সে আরো ভালো করবে

আচ্ছা এবার মিরাজ বলো মিরাজ ক্যান ইউ টেল দ্য সামারি পারবে মিরাজ হ্যাঁ আমি লেটেস্ট তার জন্য আমি কিছু বুঝতে পারিনি আমাকে আবার একটু বুঝাবেন আচ্ছা তুমি গল্পটা কি দেখতে পাচ্ছো এখন তুমি গল্পটা আমাকে জাস্ট রিড করো নিজে ধীরে ধীরে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুমি রিড করো ওয়ান্স ইন এ কোল্ড উইন্টার কোল্ড উইন্ড মাস মাস শীত এ বি মি আই ডললেন এ জি এ

আচ্ছা বুঝতে পেরেছি আহ তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে চ্যাট বক্সে এখানে লিখো আর ক্লাস সময় পেলে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো ঠিক আছে এখন আর পড়তে হবে না আমি বুঝতে পেরেছি তোমাকে একটু ছোট ক্লাস দিতে হবে মানে নেক্সট আগের লেভেলই দিতে হবে মিরাজ তুমি থাক আমাদের সাথে থাকো কথা বলবো শেষে আচ্ছা এনিমান লেফট কেউ কি আছো যে বলিনি নো মিস

মিরা খেয়াল করো দেখো যতটুকু বুঝতে পারো ঠিক আছে আই ডু ওয়ার্ড লাই ইত্যাদি দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিম্পল আমরা কখন ইউজ করি টেন্সের এই ধারাটা আমরা কখন ইউজ করি যখন হচ্ছে যেই কাজগুলো আমরা অভ্যাসগত বারবার করি বারবার করি চিরন্তন সত্য যেই কাজগুলো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি এবং প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ক এবং বি ওয়ান আর কি যেটা হচ্ছে মেন এ দেখো সাবজেক্ট হচ্ছে আই আর ডু হচ্ছে ভার্ব আই ডু আই ওয়ার্ক আই লাইক আই ইট আই রিড আই রাইট ক্লিয়ার তাহলে দেখো উই রিড আ উই রিড আ লট আমরা অনেক পড়াশোনা করি দে আর লুকিং এড দেয়ার আর বুকস তারা তাদের বইয়ের দিকে তাকিয়ে আছে দে রিড আর লট তাহলে আমাকে কেউ কি বলতে পারবে এই যে দে আর লুকিং আর দে রিড ডিফারেন্স টাকে আর খুঁজে বের করো এখানে ডিফারেন্স হচ্ছে দে করে আর হয়েছে এবং মেইন ভার্ লুকের পরে হয়েছে আর রিড হয়েছে এবার বলো তাহলে দুটো হচ্ছে কোনটা কোন টেন্স কেউ বলতে পারবে দে আর লুকিং এট আর দে রিড আ লট তারা প্রচুর বই পড়াশোনা করে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আই লাইক আইসক্রিম

I, we, you, they. এই চারটার সাথে যে ভার বসবে ভারবের কোনো চেঞ্জ হবে না মানে এস বা কিছুই যোগ হবে না আর যদি বলি তখন মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে যেরকম আমরা রিড দিয়ে পড়ি দেখো আই রিট উই রিট ইউ রিড দে রিড হিডি লাইক হি লাইক সি লাইক ইট লাইক গট ইট এবার সবাই আমাকে বলো ওয়ার্ক দিয়ে বলো সবাই ওয়ার্ক

he works মানে he টা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার he works she lives it rains i work in a shop my brother my brother একজন works in a bank lucy lives in london her parents live in scotland it rains a lot yeah, in winter clear well, সাউন্ডটা বন্ধ রাখবো আই হ্যাভ আর হি শি ইট হ্যাজ জন হ্যাজ আর শাওয়ার এভরি ডে এবার এটা একটু খেয়াল করো ই টা হবে এস এস এইচ সি এস যেরকম পাস পাসেস ফিনিশ ফিনিশেস

এটা করেছি আমরা তাহলে আমাকে বলোনি কেন এটা করেছি আচ্ছা ঠিক আছে মানে আগে তাহলে তো ওই জায়গাটা থেকে বোঝানোর কথা ছিল না এইটা একটু দেখো উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর থিংস দ্যাট আর ট্রু ইন জেনারেল আচ্ছা দেখো উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর থিংস দ্যাট আর ট্রু ইন জেনারেল for যখন সবসময় এটা হয় বা প্রায় হয় এবং চিরন্তন সত্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল আই লাইক বিগ সিটি সবসময় আমি বিগ সিটি কি করি পছন্দ করি ইউর ইংলিশ ইজ গুড ইউ স্পিক ভেরি ওয়েল টিম ওয়ার্কস ভেরি হার্ড হি স্টার্টস এট সেভেন থার্টিস এট এইট ও ক্লক ইন দ্য ইভিনিং the earth goes round the sun we do a lot of different things in our free time it cost a lot of money to build a hospital এটা যে সবসময় যে hospital তৈরী করতে অনেক টাকা লাগে তাই না আর একটা জিনিস দেখো অলভ never often usually sometimes plus present simple অলেজ মানে কি সব সময় নেভার কখনোই না অফেন প্রায় ইউজুয়ালি সাধারণত সামটাইমস মাঝে মাঝে আবার বলি আমি অলেজ সবাই আমার সাথে বলো অলেজ সব সময় নেভার কখনো না সাধারণত মাঝে মাঝে সবসময় আর্লি কি করে মানে কাজে যায় শি অলওয়েজ গেটস টু ওয়ার্ক আর্লি আই নেভার ইট ব্রেকফাস্ট আমি কখনই ব্রেকফাস্ট আমি বলবো না যে আই ইট নেভার

always arrives early তার মানে এখানে চেঞ্জ করতে হতে পারে ভার ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা করে ফেলো সবাই ঠিক আছে এটা করে ফেলো হ্যাঁ এটা করে ফেলবো মানে এটা লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন অর্ডারে করতে হবে এবং অন করো এবং রাইয় ভিডিও অন করবে এবং তোমরা কিন্তু আমাকে গল্প বলো রাইহান

না মিস কি চলে গিয়েছে ডান অল অফ ইউ यस मिस यस সবার ডান মিস ওনলি মিস ওয়ান You say I am in number nine eight, eight nine or I, nine have number. Only one I have only one left. I have only one left. I have only one left. Or you can nine say I am in number eight. I am in number nine. That's Miss, I don't understand the line number. Okay. Give me time. I will make you understand. Not now, later. After finishing all of your writing, then. Okay, Miss.

আই অফেন ফর গেট পিপল কখনোই না টিম নেভার ওয়াচেস টেলিভিশন এইট উই ইউজুয়ালি আমরা সাধারণত হ্যাব ডিনার ডিনার করি রাতের খাবার করি কখন

আবারও বলছি হোমওয়ার্ক থাকবে দা আন্ডার ওয়াটার থ্রিল আজকে নেই নেই সময় নেই আন্ডার ওয়াটার থ্রিলটা আমরা পরে ক্লাসে প্রেজেন্টেশন দিব এবং এই যে গ্রামার গুলো আছে এগুলো আবার সব লিখবো আমরা ঠিক আছে এবং আরেকটা স্টোরি দিয়েছি সেটাও আমরা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য রেডি হব এখন আমরা যেটা করব একটু লিসেন এখন আমরা যেটা করব একটা লিসেনিং করব ঠিক আছে আর মিরাজকে বলবো প্লিজ অফিসে একটু কথা বলে তুমি ওয়ান টুর একটা ব্যাচ নিবে ঠিক আছে মিরাজ ওকে ওয়ান টুর একটা ব্যাচ নেবে আচ্ছা এবার আমার একটা লিসনিং